बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो यूट्यूब बंधुरा, सलामु आलाइकुम। टेक टीवी बीएसएल चैनल थेके आमी रियाज आपनादेरके स्वागत जानाच्छि। आजके एई भिडियोते आमी आपनादेरके देखानोर चेष्टा करब किभाबे आपनी कार्टुन एनिमेटरेर माध्यमे पाঞ্জাবি পরা ক্যারেক্টার তৈরি করবেন। তো আজকে যে ক্যারেক্টারটা আমরা তৈরি করব, চলুন আমরা সেই ক্যারেক্টারের একটা প্রিভিউ দেখে আসতে পারি। তো আজ আমরা চেষ্টা করব কিভাবে এভাবে একটা ক্যারেক্টার আমরা তৈরি করতে পারি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। দেখলে এখানে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন, যেটা আপনি যে কোনো ক্যারেক্টারে অ্যাপ্লাই করে আপনি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। কাজটা করার জন্য আমাদের যেহেতু প্রথমত আমাদের এভাবে একটা ক্যারেক্টার দরকার হবে, এজন্য আমরা চলে যাব গুগলে। গুগলে গিয়ে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিব, আমি যে ক্যারেক্টারটা প্র্যাকটিস করেছি সেটা এখানে আছে। আপনি এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি এই ধরনের একটা ফাইল পাবেন, এটা আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টার্ট ফাইল ক্লিক করলে এটা স্টার্ট হয়ে যাবে। তার আগে আপনাকে উইন্ডরার এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। যখন এটা স্টার্ট হবে তখন আপনি এভাবে কিছু ফাইল পাবেন। এখান থেকে আপনি যে প্রথম ইপিএস ফাইলটা থাকবে এটা আপনি ক্লিক করবেন, তাহলে এটা আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। তো অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা ফাইলটা ওপেন করলাম। প্রথম থাকবে গ্রুপ, এটা প্রথমত এটা গ্রুপ অবস্থায় থাকবে। এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটা আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে আপনি প্রতিটা পার্ট আপনি আলাদা আলাদা করতে পারেন। তো যেহেতু আমরা হাতের যে দুটো অংশ, দুটো আমরা একটা করে ফেলি, দুটো আমার দরকার নেই, সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ হয়ে গেল। আবার এটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে আমরা এটা গ্রুপ করে ফেললাম। তো বডিটা আমরা আলাদা করব, তার আগে আমরা আলাদা করলাম। তো এটা একটা গ্রুপ আলাদা করলাম। এখানে এটা আমরা অল্টা প্রেস করে আর একটা কপি করি, কেন আমরা এখান থেকে শুধু আমরা নিব কি এখান থেকে ঠোঁটটা আলাদা করি। ঠোঁটটা আমাদের যেহেতু কথা বলার জন্য দরকার হবে, আর এখানে চোখটি দরকার হবে, তো আমরা করবো এখান থেকে চোখটি আলাদা করব। তার আগে আমরা এটা এখানে যা আছে ডিলিট করে ফেলি। তো তো এটা আমরা গ্রুপ করে ফেলি। এখন আমাদের দরকার হবে এটা ফুল ফেসটা, চুল সহকারে। এটা হচ্ছে আপনাদের ঠোঁট, আর এখান থেকে আমাদের চোখটা লাগবে। তাহলে আমাদের এটা যেহেতু আমাদের পেয়ে গেছি, তাহলে এটা আমরা ডিলিট করে ফেলি। চোখ পেয়ে গেছি, তো চোখটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এটা আমাদের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন আপনি এটা কালারও পরিবর্তন করতে পারেন। এই পাঞ্জাবি কালারটা যদি পরিবর্তন করতে চান,
তাও পারবেন। এখানে সিলেক্ট করে, ও তার আগে এটা আনগ্রুপ করে নিতে, সরি এটা আনগ্রুপ করে নিতে হবে। নিয়ে আনগ্রুপ এখান থেকে আপনি যদি চান কালার পরিবর্তন করতে পারবেন। তো যে অবস্থা আছে ওইটাই থাক, আপনি ইচ্ছে করলে এটা করতে পারবেন। এখন আমাদের সব পার্টগুলো আমরা পেয়ে গেছি, এই অংশগুলো আমাদের লাগবে। তো এটা আপনি এট এ টাইমে সেভ করার জন্য চলে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে চলে আসবেন আপনি অ্যাসেট, অ্যাসেট এক্সপোর্ট। এখানে আসার পরে আপনি ড্রাগ করে এখানে সেটআপে নিয়ে যাবেন, ধরে ড্রাগ করে নিয়ে যাবেন। নেওয়ার পরে সবগুলো যখন কমপ্লিট হবে আপনি এখান থেকে চলে যাবেন এজেন্ট, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অল অ্যাসেটে ক্লিক করলে সব সেভ হবে, অ্যাসেট এক্সপোর্টে আপনি সেভ করলে। আর এখানে আপনি লোকেশনটা চেঞ্জ করে দিবেন যেখানে আপনি সেভ করতে চান, আমি ডেস্কটপে সেভ করব। দিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। যদিও এটি আমি অলরেডি আমি আমার ইয়াতে সেভ করেছি, তা আমি এটা দেখাইলাম না, আমি যে এটা সেভ করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই ফুল বডি, দুটা হাত, দুটা হাতের মানে ইয়েগুলো, আর দুটা পা, পায়ের জুতা, দুটা চোখ, এই যে ফুল ফেসটা। তো আমি এটা এভাবে করে নিছি, কিছু আপনি পরিবর্তন করে নিবেন ক্যারেক্টারে, কিছু দিক আপনি এখানে পরিবর্তন করে নিবেন। আমি বিস্তারিত দেখাচ্ছি না, দেখাইলে এটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনারা হয়তো ধৈর্য হারাবেন। তো আমি এখন মূল কাজে চলে যাই, কাজটা আমরা কিভাবে করব। এই জন্য চলে যাব আমরা কার্টুন অ্যানিমেটরে, এখানে আসার পরে আমরা চলে যাব অ্যাক্টরে, অ্যাক্টর থেকে আমরা চলে যাব ক্যারেক্টারে, ক্যারেক্টার থেকে আমরা চলে যাব জি3, জি3 থেকে চলে যাব হিউম্যান, হিউম্যানে আসার পরে এখান থেকে আমরা এই যে জি3S এই যে ক্যারেক্টারটা, এটা আমরা ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। তো আমাদের ক্যারেক্টারটা এখানে কি চলে আসছে। আসার পরে এখন আমাদের যা করতে হবে, এই যে কর্নারে তো আপনি দেখবেন কম্পোজার কোথায় আছে আপনার কার্টুন অ্যানিমেটরে, কম্পোজার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনি এই অবস্থায় আসবে, আসার পরে এখানে আপনি এই যে ক্যামেরা প্যান, এটা দিয়ে আপনি এটা বড় করতে পারবেন, একটু বড় করে নেই। এখন আমি এটা আমি সিলেক্ট করব, এটা একাধিক পা যদি ক্লিক করেন সিলেক্ট করে তাহলে এই অপশনটা আসবে, এটা হচ্ছে স্প্লিট এডিটর, এখান দিয়ে আমরা চেঞ্জ করব। এই যে একটা অ্যারো সাইন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি চাচ্ছি এই বডিটা আমি এখানে চেঞ্জ করব। আসার পরে এখন এটা আমি এই অ্যারো সাইন ধরে এটা আমি অ্যাডজাস্ট করে দেব। তো আপাতত এই অবস্থায় থাক, এরপর আমরা এই হাতটা চেঞ্জ করার ব্যবস্থা করি। এখানে সিলেক্ট করে এখান থেকে এই অপশনটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এটা হচ্ছে লেফট হ্যান্ড, এখানে লেফট হ্যান্ডটা আমি নিয়ে নিব, নিয়ে এটা আমি একটু ছোট করে নিই, এই অ্যাঙ্গেলে ড্র্যাগ করলে এটা ছোট হবে। আর এখানে আপনি রাখলে কার্সারটা এভাবে একটা অ্যারো সাইন আসবে, এখান দিয়ে আপনি এটা রোটেট করতে পারবেন। হাতটা একটু ছোট করে নিই। তো এগুলো আপনি খুব ধৈর্য সহকারে করবেন, কারণ এগুলো যত ধৈর্য সহকারে করবেন ততটা সুন্দর হবে। এটা সিলেক্ট করে এখান থেকে আমি আবার রাইট হ্যান্ডটা নিয়ে যাই, ও
ওগুলো সময় নিয়ে কাজ করতে হবে, অনেক সময় নিয়ে, তাহলে এটা সুন্দর হবে। তো এখন আমরা হাতগুলো মুছে দিব, পরে এটা দেখাচ্ছি। এখন আমরা চলে যাব এখানে, এটা ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব এই যে ব্যাক স্পেস। আসার পরে এখান থেকে আমরা নিব এটা, এই পাটা, বাম পাশের পাটা আমরা নিয়ে নিব। তো এটা আবার নিয়ে নেই, পরে এগুলো অ্যাডজাস্ট করবো আমরা। ডান পাশের পা এখান থেকে এটা, তো এই যে পাটা, এটা আমরা ব্যাকে নিয়ে নিব, পরে দেখাচ্ছি। তো আমরা ওখানে, এখান থেকে জুতাটা আমি নিয়ে নিই। যে লেফট শু, তারপরে এটা নিয়ে নিব এখান থেকে। তো এখন আমরা এই অংশটা কাজ করব। প্রথমত এখান তো লেফট ব্রু, এটা আমাদের দরকার নাই, এটা সিলেক্ট করে এখান থেকে, যেহেতু ব্রুটা আমাদের ফেজের সাথে অ্যাডজাস্ট করা আছে, ডিলিট করে দিব। রাইট ব্রু আমরা ডিলিট করে দিব। লেফট আই, এটা আমাদের দরকার, কারণ চোখের পলক ফেলতে এগুলো দরকার হবে। রাইট আই দরকার আছে, নোজ দরকার না, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। মাউথটা আমাদের দরকার কথা বলার জন্য, এটা রাখবো। তারপর এয়ার দরকার না, এখান থেকে ডিলিট করে দেব, যেহেতু এয়ারটা আমাদের ওখানে ফিক্সড করা আছে। তারপরে ব্যাক হেয়ার দরকার নাই, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তো এখন আমাদের ফেসটা চেঞ্জ করব, এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যারো সাইনে চলে যাব, ফেসটা এখান থেকে আমরা নিয়ে আসব, নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে দিব। এখন এখান থেকে আমরা উপর নিয়ে যাব কি, আইটা, লেফট আই এখান থেকে আমরা চেঞ্জ করব। এই যে লেফট আই, তার আগে আমরা এটা একটু বড় করে নিই। এই যে ক্যামেরা প্যান আছে, এটা আপনি মানে মাউসের যে হুইল আছে, এটা আপনি উপরে নিচে করলে এটা ছোট বড় হবে।
এখন আমরা এখান থেকে এটা এই যে শো বনটা আমরা অফ করে রাখি। আমরা চোখের আনপাশে বসাচ্ছি, পরে এটা আমরা অ্যাডজাস্ট করে নিব, লেফট আই, তারপর সে রাইট, সরি রাইট আইটা আমরা এখন নিব। একটু বড় করে দিই। তো এখন আমাদের বাকি আছে শুধু মুখটা, মুখটা আমরা এখান থেকে এরো সাইন থেকে এখান থেকে আমরা মাউথ কোথায়, এই যে তো আমাদের অ্যাডজাস্ট করে এটা কমপ্লিট। এখন আমরা এটা এখানে ক্লোজ করে দেই, দিয়ে এখান থেকে পেন আমরা এখানে অ্যাডজাস্ট করব। তার আগে এই যে হাতটা এটা ডিলিট করে দিব, এটা ডাবল ক্লিক করব, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে অ্যারো সাইন আছে এই অ্যারো সাইনে নিয়ে আপনি এটা ক্লিক করতে পারেন। কিন্তু এভাবে করতে গেলে আপনার অনেক সময় লাগবে, এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, এই যে একটা পিএসডি মানে ফটোশপের একটা অপশন আছে এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে একটা অপশন আসবে, আসার পরে এখানে আপনি হেড অ্যান্ড বডি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে লঞ্চ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ওকে দিবেন। তো তার আগে আপনাকে ফটোশপের সাথে কার্টুন অ্যানিমেটরে লিঙ্ক করে নিতে হবে। এটা আপনি কিভাবে করবেন যদি না জানেন বা না পারেন, ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন, আমি কোন একটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের সাথে ফটোশপে লিঙ্ক করবেন। তো এখানে একটু সময় লাগবে, অপেক্ষা করি। তো এটা আমাদের ফটোশপে ওপেন হয়েছে। তো এটা আপনি কিবোর্ড থেকে যে কন্ট্রোল প্লাস প্রেস করেন তাহলে এটা বড় হবে, আর কন্ট্রোল মাইনাস প্রেস করলে এটা ছোট হবে। তো এখান থেকে আমরা এখন যা করব যে হ্যান্ড, এই যে হ্যান্ডটা সিলেক্ট করে এখান থেকে আপনি এখানে আসবে, দেখুন এই যে রাইট সাইডে হ্যান্ড, আসার পরে এখান থেকে আপনি প্রথমটা সিলেক্ট করবেন, এই যে নাম্বার ওয়ান সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে সবার শেষে যে অপশনটা ওপেন এখানে ক্লিক করবেন। ক্লিক করবে এখান থেকে আপনি এই যে ডিলেট যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনাকে প্রশ্ন করবে যে ডিলেট দ্য সিলেক্টেড লেয়ার্স, ওকে দিবেন, তাহলে সবগুলো একসাথে ডিলেট হয়ে যাবে। এখানে রাইট হ্যান্ড, আমাদের লেফট হ্যান্ডটা এখানে শো করতেছে না। তো এখন এখান থেকে আমরা কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তো আমি চলে যাই, দেখুন এটা আমাদের এখানে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের যা করতে হবে এই যে পাটা, পাটা আমাদের ভিতর নিতে হবে, এই জন্য আমাদের যা করবো এখান থেকে লেয়ারটা আমরা একটু কাজ করি। এখানে এই যে একটা চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করলে এখানে লিস্ট কোলাপসে ক্লিক করবেন, তাহলে এটা এভাবে আসবে। আসার পরে এখান থেকে আমরা এই পাটা এই এই বডির পিছে নিয়ে যাব, তাহলে এটা এটা ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিবেন। এই জুতাগুলো আমরা পাটার পিছে নিয়ে যাব, তাহলে এই যে এই জুতাটা পাটার পিছে নিয়ে যাব, ওকে, আবার এই জুতাটা এই পাটার পিছে নিয়ে যাব। তাহলে আমরা কি করব, এই জুতাটা
ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিবে। তো মোটামুটি এখানে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন এগুলো কমপ্লিট হয়ে এলো। এখন আমরা কি করব, শো বর্ন এটা অন করে নিই, বর্নগুলো এখন আমাদের পারফেক্টলি সেট করে দিতে হবে। এই জন্য আমরা চলে যাব এই যে বর্ন এডিটর, এখানে ক্লিক করবেন, এইভাবে একটা অপশন আসবে। আসার পরে বর্নটা আমরা এখান থেকে এটা এই যে বরাবরটা আমরা অ্যাড করে দিই, এখান থেকে এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। এটা আমরা এখানে এই বরাবর নিয়ে আসতে পারি, এখানে ড্র্যাগ, সরি, আবার এই বনটা আমরা এখান থেকে এই বরাবর নিয়ে আসবো। এটা আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিতে পারি, তো এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারি, বা একটু এখান থেকে ছোট করে দেব, এই বরাবর রাখবো, এটা এখান থেকে এই বরাবর রাখতে পারি। তো এটা এখান থেকে আমরা এটা আমাদের সোজা করে এভাবে সোজা করে দিতে পারি, এখানে এটা ওকে। তো এটা কিভাবে করতে পারি, তো আমাদের বর্ণ মোটামুটি সেট করা হয়ে গেছে। এখন আমরা একটু দেখি বর্ণগুলো আসলে কাজ করে কিনা। প্রথমত আমরা এই হাতে এখানে রাখি, এই প্রিভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখি আমরা কাজ করে কিনা। তো মোটামুটি কাজ করতেছে মনে করি। তো এগুলো আপনারা সময় নিয়ে করবেন, তাহলে হয়তো আরো সুন্দর হবে, দেখবেন কোথায় দিলে আপনাদের এটা সুন্দর হয়। তো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে, তো আমরা চলে যাই এখন। ও, তার আগে একটু কথা আছে, এখানে আবার ডাবল ক্লিক করি, এটা একটু এই যে এখানে মাউথের এখানে যে অপশন গুলো আছে, যে মাউথ এগুলো আপনি এখানে অ্যাডজাস্ট করে দিবেন, কারণ এখানে যদি অ্যাডজাস্ট না করেন কথা বলার সময় এক একটা উল্টো হবে। আমি দেখাচ্ছি, এটা যদি আপনি রাখেন দেখেন এটা চলে যায় কোথায়, উপরে চলে যায়, এই জন্য এটি পরে আবার আপনি এগুলো অ্যাডজাস্ট করে দিবেন। আমি কয়েকটা করে দেখাচ্ছি, এটা বড় করি, আবার বনটা এখান থেকে আমরা বন্ধ করে দিলাম। এভাবে এখানে অ্যাডজাস্ট করে দিবেন। এগুলো হয়তো আপনাদেরকে কোনো ইউটিউবার শেখাবে না, আমি আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি, তো আপনি এভাবে যে কোনো ক্যারেক্টারগুলোকে আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি অনেক বড় বড় হচ্ছে, ধৈর্য সহকারে দেখুন, দেখলে আপনি 2D কার্টুন, আপনি অ্যানিমেটর, কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে খুব সহজে তৈরি করতে পারবেন। আমি সবগুলো দেখালাম না, এভাবে করতে হবে।
তো আমরা চলে যাই এখন। এখান থেকে যে ব্যাক স্টেজে চলে যাই, দেওয়ার পর ওকে দেই। তো আমাদের ক্যারেক্টারটা এইভাবে, এখন আমরা দেখি কাজ করে কিনা। এখান থেকে আমরা চলে যাব কোথায়, এই যে সরি, এখানে ওয়াক কোথায়, এই যে ওকে কাজ করতেছে। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা আরেকটা দেখি, তো দেখুন কত পারফেক্টলি কাজ করতেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, কোন পাঞ্জাবি পরার ক্যারেক্টারকে সহজে তৈরি করতে পারি। তো এটা আপনি ব্যাকগ্রাউন্ডে অনেক সিন অ্যাড করতে পারেন, আরো অনেক কাজ আছে, তো আমি সেগুলো যদি দেখাইতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমি চাচ্ছি এই পর্যন্তই থাক। আপনি কাজগুলো কিভাবে করতে পারেন আমি দেখানোর চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আগে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।